প্রথম সুন্নত থাকতে হবে আকীদার ভিতরে, আগে আকীদার সুন্নত মূল সুন্নত, তারপরে আমালের সুন্নত ইবাদতের সুন্নত, তারপরে মুআমালাতের সুন্নত, তারপরে আখলাকের সুন্নত। ঠিক একইভাবে আকীদার মধ্যে সুন্নত না থাকলে তখন আকীদার মধ্যে হয় বেদাত, বেদাতই আকীদা, একটা সুন্নতি আকীদা আর একটা হয় বেদাতই আকীদা, একটা সুন্নতি আমল আর একটা হয় বেদাতই আমল, একটা সুন্নতি মুআমালাত আর একটা বেদাতই মুআমালাত, একটা সুন্নতি আখলাক আর একটা বেদাতই আখলাক। তাহলে এই সবগুলোর সাথে কিন্তু সুন্নত এবং বেদাতের সম্পৃক্ত আছে। আমরা কেউ কেউ শুধু নামাজের মধ্যে একটু সুন্নত ক্রম দেখলে আমরা মনে করি যে বেদাত করে ফেলছে, নামাজের সুন্নতটাকে যেভাবে গুরুত্ব দিই আখলাকের সুন্নতকে ওইভাবে গুরুত্ব দিই না, মুআমালাতের সুন্নতকে ওইভাবে গুরুত্ব দিই না, আকীদার সুন্নতকে ওইভাবে গুরুত্ব দিই না। সুন্নত আর বেদাতকে আমরা মনে করি শুধু যে আমলের মধ্যে মনে হয়, ইবাদতের মধ্যে মনে হয় যে সলাত তায়াম্মুম ওযু গোসল তায়াম্মুম এই যাবতীয় ইবাদতগুলোর মধ্যে মনে হয় সুন্নত। যিনি সুন্নত এবং বেদাত পালন করেন দেখবেন যে তিনি নামাজের শেষে যদি সম্মিলিত মুনাজাত করে এটার প্রতি যত ক্ষিপ্ত হন, আরো অসংখ্য সমাজে বেদাত আছে সেগুলোর প্রতি কোনো খবর নেই, মানে উনি এটারই টার্গেট করছে বেদাত, কিন্তু সমাজে আরো যে এবার অসংখ্য মুআমালাতের মধ্যে বেদাত, আখলাকের মধ্যে বেদাত, আকীদার মধ্যে বেদাত, ওই বেদাত গুলো সম্পর্কে কোনো খবরে নাই, খালি বেদাত ওই মসজিদে গেলে যাওয়ার পরে যে দুই তিনটা কাজের মধ্যে যে এখানে নামাজের শুরুতে নামাজওয়ান পড়ছে বেদাত করছে, নামাজের শেষে মুনাজাত করছে বেদাত করছে, এটা বেদাত ঠিক আছে, কিন্তু বেদাতেরও আবার স্তর বিন্যাস আছে। আকীদার বেদাত আর আমলের বেদাত দুইটা একরকম না, আবার স্বেচ্ছায় বেদাত না জেনে বেদাত দুটো একরকম না, আবার ওজরের কারণে বেদাত, বিভিন্ন কারণে বেদাত হইতে পারে, সব বেদাত একরকম না। কিন্তু এর বাহিরে সমাজে দৈনন্দিন সমস্ত কর্মকাণ্ডে আমাদের সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড চলতেছে, কিন্তু সেগুলোর প্রতি আমাদের কোনো খবর নাই। এই জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে সুন্নতার বেদাতের পরিধি কতটুকু, সুন্নতের পরিধি আকীদার মধ্যে, আমলের মধ্যে, মুআমালাতের মধ্যে, আখলাকের মধ্যে, ঠিক বেদাতের পরিধিও আকীদার মধ্যে, আমলের মধ্যে, মুআমালাতের মধ্যে, আখলাকের মধ্যে। এখন আসি আমরা এই সব কিছুর মধ্যে যদি আমি সুন্নাহ অনুযায়ী আমার জীবনটা গড়ি, এই সমস্ত ইবাদত যদি আমি সুন্নার আলোকে গড়ি তাহলে কিভাবে গড়তে হবে, সুন্নাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন এটা হলো সুন্নাহ, যেটাকে শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই, মা লাম ইয়াশরাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল শরিয়া হিসাবে নির্ধারণ করেন নাই, এটা হলো বেদাত। এই কথাটা ভালো করে খেয়াল করবেন, প্রথম কথা বলছি যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটা কাজ হলো ইবাদত, ইবাদত হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সব উম্মতের জন্য সুন্নত, এবং যা করেন নাই তা উম্মতের জন্য বেদাত। ইবাদত, ইবাদত হিসাবে যেটা করার অনুমোদন দেন নাই, নিজে করেন নাই, এটা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বেদাত। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, যেমন এই একাধিক বিবাহ, চারটার অধিক বিবাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কেন করেছেন এটাও আমাদের জন্য সুন্নত। আমরা দাঁড়ায় প্রস্রাব করি না কেন? কেউ অনেক ওলামায়ে কেরাম মাঝে মাঝে বলেন, এ মিয়া তোমরা যদি হাদিস মানো তো তোমরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো না কেন? এবং একজন বিশ্রী করে অশ্লীলভাবে বাংলাদেশের একজন মুফতি সাহেব, তিনি খুব অশ্লীল ভঙ্গিতে বলছেন যে তোমাদের মহিলাদেরকেও দাঁড়ায় দাঁড়ায় করতে বলিও,
নাউজুবিল্লাহ, একজন আলেমের মুখে এরকম জঘন্যতম অশ্লীলতা যেটা বাংলাদেশেই শোভা পায়, পৃথিবীর আর কোনো দেশে বলে কিনা আল্লাহ ভালো জানেন। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়িয়ে প্রস্রাব করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করছেন উম্মতকে শেখানোর জন্য, কারণ উম্মত এমন পরিস্থিতিতে পড়তে পারে যে মুহূর্তে দাঁড়ানো ছাড়া উম্মতের সামনে আর বিকল্প থাকবে না। বর্তমানে তো আমরা এরকম পরিস্থিতিতে পড়ি, অনেক জায়গায় আছে আপনি দাঁড়ানো ছাড়া প্রস্রাব করার কোনো ব্যবস্থা পাবেন না, তো কি করবেন আপনি? আপনি কি লাফ মারি বাসে উঠে যাবেন, গাছের উপরে উঠে প্রস্রাব করবেন, ছাদের উপরে উঠে করবেন? আপনি তো দাঁড়াই করতে হবে, আর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে করছেন ওই জায়গাটা ময়লা আবর্জনার জায়গা ছিল, ওখানে বসার অবস্থা ছিল না। আবার কোনো কোনো মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন, বসতে পারতেছিলেন না। এখন আপনি এমন অসুস্থ বসতে পারতেছেন না, দাঁড়াই তো করতে হবে, আপনি বসার কোনো ব্যবস্থা নাই, আপনি শারীরিকভাবে এমন অসুস্থ বসতে পারতেছেন না। অনেক মুরব্বীরা দেখবেন যে অসুস্থতার কারণে বসতে পারে না, তাই তারা কি প্রস্রাব করবে না? তাহলে এই মানুষগুলো, এই মানুষগুলোর জন্য তিনি আল্লাহ রসুল, এই মানুষগুলোকেও তিনি শিখাবেন যে কেমনে প্রস্রাব করতে হবে। তাহলে এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তবে সেটা বিশেষ পরিস্থিতিতে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় দাঁড়া দাঁড়িয়ে করছেন, এরকম বিশেষ পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমাল করেছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতে ভুল হয়েছে, হয়েছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে ভুল হয়েছে না? হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল কেমনে সংশোধন করতে হয়, আবার সংশোধন করছেন, সাজদায় সহু দিছেন, দিছেন না কেন? তাহলে প্রত্যেক নামাজে ভুল করা সুন্নত কি বলেন? যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করছেন একবার দুইবার, তাহলে সব নামাজে ভুল করাই সুন্নত আর সাজদায় সহু দেওয়াই সুন্নত। এটা হলো ভুল হয়ে গেলে, মানুষের ভুল হবেই, এরকম পরিস্থিতিতে মানুষ পড়বেই, যে সলাত কায়েম করবে সে এইরকম পরিস্থিতি হবেই, হইলে কি করবে? এটা শেখানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে আল্লাহ পাক ভুল করাই দিছেন, ভুল হয়ে গেছে, এরপরে নবী সাল্লাম সংশোধনের পদ্ধতি শিখিয়ে দিছেন। তাহলে আমাদেরকে সুন্নত ক্লিয়ার করে স্পষ্ট করে বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছুর অনুমোদন দিয়েছেন, শরিয়া হিসাবে নির্ধারণ করেছেন, আল্লাহর বিধান হিসাবে নির্ধারণ করেছেন, ওইটাই সুন্নত। এটা নবী সাল্লাম করলেও সুন্নত, না করলেও সুন্নত। আচ্ছা, এবার আসেন বেদাত। বেদাতের জন্য কয়েকটা নীতিমালা, সুন্নতের বিপরীত হইলেই এটা বেদাত হবে না, কয়েকটা নীতিমালা মনে রাখতে হবে। প্রথম নীতিমালা, আল বেদাতু হিয়া তুতলাকু আলা কুল্লি মা উহদিসা। এক নম্বর নীতিমালা, কুল্লি মা উহদিসা, এটা নতুন এবাদত হইতে হবে, নতুন আকীদা হইতে হবে, নতুন মুআমালাত হইতে হবে, নতুন আখলাক হইতে হবে, নতুন। এখন নতুন আর পুরাতন বুঝবেন কেমনে? দেখা যায় আপনি পাঞ্জাবি একটা কিনছেন 2 বছর আগে, 2 বছর ধরে পরেন নাই, 2 বছর পরে পরেই একদিন বাইরেছেন, কয় ভাই নতুন পাঞ্জাবি এটা কই পাইলেন? আসলে এটা নতুন না, এটা আপনি 2 বছর আগে কিনছেন, আছে না এরকম? 2 বছর হইলেও দেখা যায় এটা নতুন, দেখতে সুন্দর দেখা যায়, মানুষ মনে করো নতুন, আসলে এটা নতুন না, অনেক পুরাতন। আবার অনেক নতুন জামাও পুরাতন মনে হয় না? তাহলে আপনি নতুন আবাদত আর পুরান আবাদত চিনবেন কেমনে? এটা সীমানা লাগবে তো, কত বছর পর্যন্ত হইলে এটা নতুন, কত বছর পর্যন্ত হইলে পুরাতন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন শুভ্র স্পষ্ট, লাইলাতিন কানাহারিহা, ইসলামের রাতগুলোও দিনের মতো, সুবহানাল্লাহ, মানে কোনো অন্ধকার কোনো অস্পষ্টতার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রেখে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিনের সুন্নাহ। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার খুলাফায়ে রাশিদিন থাকবে আমার পরে 30 বছর, ঠিক 30 বছরে খুলাফায়ে রাশিদিন ছিল। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কয় বছর? 23 বছর। খোলাফায় রাশেদিন কয় বছর? 53 বছর। তাহলে এই 53 বছরের ভিতরে যেগুলো আকীদা ছিল, এবাদত ছিল, মুআমালাত ছিল, আখলাক ছিল, এগুলো হলো পুরান এবাদত। আর এই 53 বছরের পরে যেগুলো তৈরি হবে এগুলা সব নতুন এবাদত, নতুন আর পুরাতনের সংজ্ঞা। 53 বছর পর্যন্ত পুরাতন, 53 বছরের পরে সেটা যত চাকচিক্যময় হোক, যত সুন্দর হোক,
যত দেখতে ভালো লাগুক, শুনতে মজা লাগুক, কিন্তু সেটা নতুন, আর নতুন হইলে সেটা বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার নতুন নতুন ইবাদত, নতুন নতুন আমাল বানানো থেকে তোমরা সাবধান থাকবা, কারণ ফা ইন্নাকুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ নতুন যা আছে সব বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতেই দালালা, বেদাতের কোনো হাসানা, বেদাতের কোনো সাইয়্যা নাই, কুল্লু বেদা, অর্থাৎ কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন, সব বেদাতেই দালালা, কারণ বেদাত যা কিছু আছে সব কিছু দেখতে বাহ্যিকভাবে চাকচিক্যময়, অনেক সুন্দর, সুন্দর না হইলে সেটা বাজারে চলে না। আপনার যদি নকল জিনিস, ভেজাল জিনিস, মূল জিনিসের চাইতে, অরিজিনাল জিনিসের চাইতে যদি সুন্দর না হয়, চাকচিক্যময় না হয়, ওটা বাজারে চলে না। তাহলে নকল জিনিস যা আছে, ভেজাল জিনিস যা আছে, সব হাসানা, সব সুন্দর। সুতরাং ইসলামে যেটা বেদাত হবে সুন্নতের বাহিরে, এটা যদি দেখতে সুন্দর না হয়, চাকচিক্যময় না হয়, এটা চলবে না। এজন্য এটা দেখতে যত সুন্দর হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দালালা, সব বেদাতে গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক দালালা, প্রত্যেক গুমরাহি জাহান্নামে যাবে। সুতরাং হাসানা করলেও জাহান্নাম, সাইয়্যা করলেও জাহান্নাম, যে বেদাতে করেন, বেদাতের পরিণতিটাই হলো ফিন্নার। আচ্ছা, তাহলে প্রথম বেদাতের কথা হলো যে এটা নতুন হবে, 53 বছরে ছিল না। তাহলে এই এই সূত্র দিয়ে বাড়িতে বসে আপনি অঙ্ক সব করে ফেলান, এই 53 বছরের ভিতরে জিকির কোনগুলা কোনগুলা ছিল, সেগুলা কেয়ামত পর্যন্ত সুন্নত, এই 53 বছরের ভিতরে যেগুলো জিকির ছিল না, জিকিরের পদ্ধতি ছিল না, এগুলো কেয়ামত পর্যন্ত বেদাত, এই 53 বছরে যেগুলো দরুদ ছিল এগুলো কেয়ামত পর্যন্ত সুন্নত, এই 53 বছরে যেগুলা দরুদ ছিল না এগুলা কেয়ামত পর্যন্ত বেদাত। তাহলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এটা 53 বছরে ছিল না। সবচেয়ে দুঃখজনক যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দরুদটা পাইল না, কি বলেন, পাইছে, ওনার আমলে এটা ছিল না, উনিও এই দরুদ ছাড়া কবরে চলে গেছে, যেটা আমরা বাঙালিরা পাইছি, বাংলাদেশে পাইছি। এখন আমাদের মসজিদে বয়ান শুরু হইলে এটা দিয়ে বালাগাল উলা দিয়ে শুরু হয়, ওয়াজ মাহফিল শুরু হইলে বালাগাল উলা দিয়ে শুরু হয়, বাজার উদ্বোধন, দোকান উদ্বোধন, ঘর বাড়ি উদ্বোধন, রাস্তা উদ্বোধন, টয়লেট উদ্বোধন, সব উদ্বোধন কি দিয়ে হয়, বালাগাল উলা বিকামালি। এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা দরুদ, এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইল না, যদি পাইতো কত সুন্দর হইতো না, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই দরুদ না পড়ে দুনিয়া থেকে চলে গেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ তারাও পান নাই। এটার আবিষ্কারক রচয়িতা কে? হ্যাঁ, তাহলে উনার আগে যত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা ইকরাম উলামা ইকরাম চলে গেছেন, তারা এটা ছাড়া চলে গেছেন, এটা পান নাই। তাহলে এইটা কবিতা হিসাবে বেদাত না, কবিতা তো যে কেউ বানাইতে পারে, কবিতা আমিও বানাইতে পারি, আপনিও বানাইতে পারেন, আপনিও কবি হতে পারেন, আমিও কবি হতে পারি, কবিতা বানাইতে কোনো অসুবিধা নাই, তবে কবিতার মধ্যে কোনো শেরেক থাকা যাবে না। কিন্তু এবাদত কারো বানানোর অধিকার নাই, দরুদ হলো এবাদত, কিন্তু কবিতা এবাদত না। তাহলে এটাকে এবাদত হিসাবে, দরুদ হিসাবে বানানো, দরুদ হিসাবে চালানো, এটা এবাদত, এটা বেদাত। সমাজের অধিকাংশ মানুষ যারা সাধারণ মানুষ, তারা জানে যে এটা দরুদ শরীফ, তারা কিন্তু খুব মহব্বতের সাথে পড়ে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, খুব মহব্বতের সাথে পড়েন, বালাগাল উলা বিকামালি, মহব্বতের সাথে। অনেক সাধারণ মানুষ মুরব্বীরা পড়ে আর চোখের পানি বালা দরুদ পড়তেছে, আসলে এটা দরুদ না, এটা হলো কবিতা। তাহলে এই যে এটা বেদাত কোন সূত্রে পাইলেন, 53 বছরের ভিতরে এটা দরুদ হিসাবে ছিল না। সুতরাং এইরকম শুধু এটা না, আরো যতগুলাকে দরুদ হিসাবে ঢুকানো হয়েছে,
দরুদের যত পদ্ধতি ঢুকানো হয়েছে এই সবগুলা হলো কি বেদা, কুল্লু বেদাতিন দলালা। দরুদ পড়িও জাহান্নামে যাওয়া লাগে, দরুদ না পড়ি জাহান্নামে গেলে এই দুঃখ সহ্য করা যায়, দরুদ না পড়ি লোকটা জাহান্নামে গেছে, কিন্তু দরুদ পড়িও যদি জাহান্নামে যেতে হয় এটার সে দুঃখজনক আর দুঃখের সীমা নাই। আহারে এত দরুদ পড়লাম, দরুদ পড়ি জাহান্নামে, জিকির করি জাহান্নামে, জিকির না করি জাহান্নামে গেলে এটা এত বেশি আফসোসের না, কিন্তু জিকির করি জাহান্নামে যাওয়া লাগলে এটা বড় আফসোসের। এখন জিকির যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 53 বছরের পদ্ধতিতে না হয়, তরিকায় সাহাবায়ে কেরামের মতো না হয়, তরিকায় আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জিকির করেন নাই? তাহলে আল্লাহ পাক বলছে ওয়াইয়াত্তাবে গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরামের তরিকার ইত্তেবা করতে বলছেন, তাহলে আবু বকরের তরিকার ইত্তেবা করি আমি, ওমরের তরিকা, ওসমানের তরিকা, আলীর তরিকা, ইবনে আব্বাসের তরিকা, তাদের তরিকা যদি জিকির করি তাহলে আমি হেদায়েতের উপরে থাকবো। কিন্তু আমি সেগুলা বাদ দিয়ে তরিকায়ে সিস্তিয়া, তরিকায়ে কাদেরিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে সিস্তিয়া নিজামিয়া, তরিকায়ে সিস্তিয়া সাবেরিয়া, এই জাতীয় অসংখ্য তরিকার জিকির যেটা সুন্নতের বহির্ভূত, নিজেদের বানানো মন গড়া ইবাদত। তাহলে বেদাতের প্রথম সংজ্ঞা পাইলাম কি, মা হিয়া কুল্লু মা উহদিসা, নতুন হইতে হবে। দ্বিতীয় বিষয় হলো ফি দিন, এটা দিনের ভিতরের অংশ হইতে হবে, দিনের ভিতরে হইতে হবে। দিনের ভিতরে মানে আকীদার ভিতরে, আমালের ভিতরে, মুআমালাতের ভিতরে, আখলাকের ভিতরে। কিন্তু আকীদার জন্য, আমলের জন্য, মুআমালাতের জন্য, আখলাকের জন্য যদি নতুন জিনিস হয় সেটা বেদাত হবে না, এটা ভালো করে বুঝতে হবে। যখন আপনি বলবেন যে ভাই এই যে আপনি সলাতের শেষে সম্মিলিতভাবে এইভাবে একজনের নেতৃত্বে এই কাজটা করছেন এটা বেদাত, এই মুনাজাতটা বেদাত, তারপর আপনি যখন বলবেন আপনি যে এই যে ঈদে মিলাদুন নবীর নামে যে জশ্নে জুলুস বাহির করলেন এই জশ্নে জুলুসটা বেদাত, তারপরে আপনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ রেখে গেলেন দুইটা, আপনি আরও একটা অতিরিক্ত বানাইলেন এটা বেদাত, আপনি যে ওই দুই ঈদের নামাজের আজান, ওই দুই ঈদের নামাজের খুতবা আছে, সলাত আছে, এই ঈদের নামাজের খুতবা কই সলাত কই, খুতবা ছাড়া সলাত ছাড়া যে ঈদ পালন করতেছেন এটা আরেকটা বেদাত, কি বলেন? ওই দুই ঈদে খুতবা আছে না, তারপরে সলাত আছে না, তাহলে এই ঈদেও তো খুতবা থাকবে সলাত থাকবে, ওই ওইদে সদাকাতুল ফিতির আছে, আর এক ঈদে কোরবানি আছে, তাহলে এখানেও তো এরকম কিছু থাকবে, তো এগুলা ছাড়া আপনি ঈদ পালন করতেছেন এটাও তো আরেকটা বেদাত। যখন আপনি এই বেদাতের কথা বলবেন তখন বলবে যে মিয়া তুমিও তো বেদাত, তুমি রাসূলের যুগে ছিলা নাকি, খালি বেদাত বেদাত করো, তুমিও তো নতুন, তুমিও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলা না। আচ্ছা তোমার মসজিদে যে ফ্যান লাগাইছো, এসি লাগাইছো, এগুলো তো বেদাত, নবীর যুগে ফ্যান ছিল নি, এসি ছিল নি, তোমার এই যে টাইলস লাগাইছো এত সুন্দর সুন্দর মসজিদে, এগুলো তো বেদাত, বিমানে করি হজে যাও মিয়া, এগুলো তো বেদাত, নবীর যুগে কোরআনের কারিমের মধ্যে নোক্তা ছিল না, জবরজের ছিল না, পেশ ছিল না, কিছু ছিল না, এই কোরআন যে পড়ো এটাও তো বেদাত, নবীর যুগে বুখারি ছিল না, মুসলিম ছিল না, তিরমিজি ছিল না, এখন তুমি খালি কথায় কথায় বুখারি বুখারি করো এটাও তো বেদাত, কি বলেন? নবীর যুগে এরকম মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, এরকম মাদ্রাসাই তো ছিল না, তো এটাও তো বেদাত, কি বলেন? এগুলো বেদাত না, তাহলে তো সবই বেদাত। তো বেদাতে অসুবিধা কি? বেদাতের ব্যাপারে মূল নীতিমালা হলো ফি দিন, এটা দিনের ভিতরে হইতে হবে, দিনের মধ্যে হইতে হবে, দিনের জন্য না, লিদ্দিন না, লিদ্দিন হলে ওটা বেদাত না, ফি দিন হলে ওটা বেদাত, মানে দিনের মধ্যে, দিনের ভিতরে। মসজিদ টাইলস হইতে পারে, ফ্যান হইতে পারে, এসি হইতে পারে, কিন্তু জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত হবে না, 4 রাকাত হবে না। যদি বলি যে শুনেন আগে মসজিদ কাঁচ আছিল, টিনের মসজিদ ছিল, তখন জুমার নামাজ 2 রাকাত পড়তাম, এখন এসি হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, এখন আর 2 রাকাত পড়লে চলবে না, এখন জুমার নামাজ 2 রাকাত বাড়াই দিতে হবে, কে পড়া যাবে? যাবে না। যত উন্নত হোক মসজিদ, জুমার নামাজ কেয়ামত পর্যন্ত 2 রাকাতে রাখতে হবে, তাহলে এবাদতের ভিতরে বাড়ানো যাবে না, কিন্তু এবাদতের জন্য আমি এসি লাগাইছি, এবাদতের জন্য
ফ্যান লাগাইছি এবাদতের জন্য, টাইলস লাগাইছি এবাদতের জন্য, এগুলো এবাদতের ভিতরে কোনো হেরফের করি নাই। আমি হজে যাচ্ছি বিমানে করে, এটা এবাদতের জন্য, কিন্তু হজে যাওয়ার পরে আল্লাহর ঘরে তাওয়াফ করি, আগে হাঁটে গেলেও সাতবার, এখন বিমানে গেলেও সাতবার। যদি বলি যে না এত আরামে আসছি বিমানে করি, এখন সাতবার করলে হবে না, এখন দশবার কি করা যাবে? যাবে না। ওই আগেও যেমন সাতবার তাওয়াফ, সাত চক্কর, এখনো সাত চক্কর। আরো অত্যাধুনিক যদি আমরা বিমানের পরে আরো অত্যাধুনিক আসে কেয়ামতের আগে, সেগুলোতে গেলেও হে সাতবার। যদি বলি যে আগে মানুষ এত কষ্ট করে আসতো, আসতে আসতে তো তাদের এক মাস চলে যেত, এই জন্য আরাফাতের ময়দানে যাইতেন জিলহজ মাসের নয় তারিখ, এখন আমরা চলে আসছি আরো দেড় মাস আগে, বিমানে করি মাত্র ছয় ঘন্টায় চলে আসছি, এখন দশ তারিখে গেলে হবে না, এখন আমরা আরো পনেরো দিন আগে যাই আরাফাতের ময়দানে বসে থাকি। কি বসে থাকা যাবে? যাবে না। অর্থাৎ এবাদত যেগুলো, এবাদতের ভিতরে কম বেশি করার সুযোগ কেয়ামত পর্যন্ত নাই, কিন্তু এবাদতের জন্য করা যাবে। কোরআনে কারিমের মধ্যে জের জবর পেয়ে সরকত নোক্তা লাগানো হয়েছে কি জন্য? কোরআন পড়ার সুবিধার জন্য। জের জবর পেশ না দিলে আপনারা কোরআন পড়তেন কি দিয়ে? আরবেরা হয়তো পড়তে পারতো, অনারবেরা পড়তে পারতো না, এই জন্য জের জবর পেশ লাগানো হয়েছে কোরআন তালাওয়াতের জন্য। কিন্তু জের জবর পেশ লাগাইতে যাই কোরআনের আয়াত একটা বাড়ানো হয় নাই কমানো হয় নাই। জের জবর পেশ নোক্তা থাকার আগেও কোরআন যতটুকু, পরেও ততটুকু, একটু বিন্দু মাত্র বাড়ানো হয় নাই কমানো হয় নাই। অর্থাৎ এগুলো লাগানো হয়েছে দিন বোঝার জন্য। বুখারী মুসলিম তো রাসূলের যুগে ছিল না, তোমরা বুখারী মুসলিম পড়ো কেন? এটাও তো বেদাত। বুখারী মুসলিম ছিল না, বুখারী মুসলিমের গাছ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিমের গাছ, আর বুখারী মুসলিম হলো ফল। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের গাছে তখন ছিল, যেখান থেকে হাদিস বাহির হইতো তখন তো গাছে ছিল, আর গাছ থেকে যা বাহির হয়েছে এইগুলাকে সংরক্ষণের জন্য, আমলের জন্য, শিখার জন্য ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে সংকলিত করেছেন। এই জন্য এটার সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু তারা সংকলনের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই এমন কথা আনি সেখানে ঢুকান নাই। অর্থাৎ দিনের ভিতরে বাড়ানো নাই কমানো নাই, দিনকে দিন রেখেছেন, কিন্তু পড়ার সুবিধার জন্য, জানার সুবিধার জন্য, পড়ানোর সুবিধার জন্য এগুলাকে এইভাবে করা হয়েছে। ঠিক এরকম মাদ্রাসা করা হয়েছে দিন শিখার জন্য। এখানে মাইক ব্যবহার করা হচ্ছে কিসের জন্য? আপনাদের কাছে কথাগুলো ভালোভাবে পৌঁছার জন্য। ভিডিও করা হচ্ছে আল্লাহর দুনিয়ার সকল ভাই বোনদের কাছে কথাগুলো পৌঁছার জন্য। কিন্তু যেহেতু মাইক লাগানো হয়েছে, এই জন্য আগে সব কোরআন হাদিসের কথা বলতাম, এখন যেহেতু মাইক লাগানো হয়েছে আর কোরআন হাদিসের কথা বললে চলবে না, কিছু মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বলা যাবে নাকি? বলা যাবে না। মাইক লাগানোর আগেও কোরআন আর সুন্নার কথা, মাইক লাগানোর পরেও কোরআন সুন্নার কথা, দিনের মধ্যে বাড়ানো কমানো যাবে না। কিন্তু এগুলো দিনের প্রচার প্রসার, দাওয়াত ও তাবলীগের সহযোগিতার জন্য। তাহলে এই নীতিমালা মনে রাখতে হবে, ফিদ দিন আর লিদ দিন। তিন নম্বর, মিম্মা লা আসলালাহ, বেদাত বুঝতে হলে বুঝতে হবে বেদাতের দলিল নাই, সুন্নতের দলিল আছে। সব সময় ইবাদতের ক্ষেত্রে নীতিমালা হলো যেটা সুন্নত এটার মধ্যে দলিল থাকবে, যেটা বেদাত এটার কোনো দলিল থাকবে না। কিন্তু এই নীতিমালা না বুঝলে আপনি যখন বলবেন যে ভাই এটা করতেছেন এটা বেদাত, এ মিয়া কোন কিতাবে পাইছো, কোন হাদিসে পাইছো, নিয়ে আসো কোন কিতাব নিয়ে আসো, কোথায় বেদাত এটা লেখা আছে দেখাও, কই পাইছো বেদাত, মানে বেদাতের দলিল খোঁজে, বেদাতের দলিল খোঁজে। আমাদের বাংলাদেশে দেখবেন প্রত্যেক সমাজে সমাজে যখন আপনি বলবেন বেদাত, এই মিয়া এটা কোন কিতাবে, কোন হাদিসে, কোন জায়গায় পাইছো বেদাত, নিয়ে আসো, তারপরে তোমার কোন হুজুরে কইছে এটা বেদাত, ওই হুজুরের নিয়ে আসো, আমাদের বড় হুজুরের সাথে বসতে বলো, এটা যে বেদাত কই পাইছে বুঝাই দিয়ে যেতে কও। বেদাত এটা বুঝাই দিতে হবে কেন? এটা তো বোঝানোর জিনিস না, বুঝাইতে হবে সুন্নত। আমি যদি ভাই এটা সুন্নত, তো এটা কেমনে সুন্নত, এটা দলিল কি, বুঝাই দিয়ে যাও, এটা ঠিক আছে, কিন্তু আমি কইলাম এটা বেদাত, আমারে কয় এটা দলিল কই, বুঝাই দিয়ে যাও,
বেদাতের যদি দলিলে থাকতো বুঝাইয়ে দিতে পারতাম তাহলে তো আর এটা বেদাতে হতো না, এটা সুন্নতে হয়ে যেত। এই জন্য বেদাত যেটা এটা মিম্মা লা আসলা লাহু ফিস শারে, শরীয়তে এটার কোন দলিল খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমি সবসময় বলি যে এই যে আজকে হোয়াইট হলে প্রোগ্রাম হইতেছে, এই হোয়াইট হলের মালিক কিন্তু আমি না, এটার মালিক কি আমি? আমি ঘোষণা দিলাম যে সম্মানিত ভাই বোনেরা শুনেন, এই নোয়াখালীর এই হোয়াইট হলের মালিক কিন্তু আমি না। এখন যদি আপনারা বলেন যে শায়েখ আপনি যে মালিক না এটা দলিল দেখাই যান, আপনি যে এই হোয়াইট হলের মালিক না বলছেন কোন দলিলে পাইছেন, দলিলটা একটু দেখাই যান আমাদেরকে। আচ্ছা আমি আপনাদেরকে দলিল দেখাইতে পারবো? এটা দলিল নাই দেখি তো এটার মালিক আমি না। যার কাছে এই হোয়াইট হলের এই গেস্ট হাউসের এইটার দলিল কাগজপত্র যার কাছে আছে তিনি এটার মালিক। আমার কাছে দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো খতিয়ান নাই, এই জন্য আমি এটার মালিক না। এখন যদি আমার কাছে ছাওয়া হয় যে আপনি যে এটার মালিক না এটা দলিল দেখান, যেটা ইসলামের অংশ ইসলামের এবাদত এটা দলিল আছে, যেটা এবাদত না যেটা সুন্নত না এটার কোনো দলিল নাই, দলিল নাই দেখি এটা বেদাত। সুতরাং যিনি দলিল বেদাতের দলিল চাইবেন তিনি হলেন আহমক, তিনি হলেন বড় জাহেল, মানে তার দিন সম্পর্কে কোনো জ্ঞান নাই, অথবা দিন সম্পর্কে জ্ঞান আছে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য, বেদাতের চাষাবাদ করার জন্য, বেদাতের প্রজননের জন্য, বেদাত দ্বারা তার কিছু ফায়দা লুটার জন্য জানিও না বুঝার ভান করে। কিছু কিছু ভাই মাঝে মাঝেই ভানের কবলে পড়ে পাগল হয়ে যায়, ফেরেশান হয়ে যায়, কয় শায়েখ শুনেন, একবারে ফোন করতে করতে শেষ, মোবাইল করতে করতে একের পর এক, একের পর এক খালি মোবাইল করে, কি ব্যাপার ভাই, কি হয়েছে কি হয়েছে, এতবার ফোন করতেছেন। কয় শায়েখ শুনেন, আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে যে এই যে রাফুল ইয়াদানটা করছি আমি, এটার দলিলটা যদি উনারে দেখাইতে পারি উনি আজকে থেকে করা শুরু করে দিবে। এখন উনি ফেরেশান হয়ে গেছে, আহারে ইমাম সাহেবের যদি দলিলটা একটু দেখাইতে পারি তাহলে তো আমাদের ইমাম সাহেব আজকে থেকে রাফুল ইয়াদান করা শুরু করবে। আমাকে শুনেন, আগে আপনারে আগে চিকিৎসা করতে হইব, তারপরে ইমাম সাহেবের বিষয় পরে, আগে আপনার চিকিৎসা লাগবে, কারণ আপনার আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। আপনার ইমাম সাহেব দলিল জানে না কইছে আর আপনি বিশ্বাস করে ফেলছেন, দলিল খুঁজছে আর আপনি দলিল দেখানোর জন্য পাগল হয়ে গেছেন। উনি দলিলও জানে সবে জানে, কিন্তু জানিও আপনাকে বিভ্রান্ত করার জন্য, আপনাকে পেরেশানি করার জন্য, সমাজের মানুষকে বিভ্রান্ত করার জন্য উনি আপনারে কইছে দলিল দেখানোর জন্য। আপনি দলিল দেখাইলে হাদিস সব খাওয়াই দিলে, ওই হাদিস উনি আগেই জানে সব, আপনি মনে করছেন মনে হয় ইমাম সাহেবের হাদিস এটা পায় নাই। সুতরাং এইসব চিন্তা বন্ধ করে দিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় বড় লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য হেদায়েতের জন্য পেরেশান হয়ে গেছিলেন, অন্ধ মানুষ এসে পাশে দাঁড়ায় রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি মনে করছেন এ তো আমার মানুষ, একটু পরে তাকাইলেও কথা বললেও অসুবিধা নেই, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পছন্দ করেন নাই। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, আপনার ওই বড় লোকদেরকে গুরুত্ব দেওয়ার দরকার নাই, অন্ধটারে গুরুত্ব দেন, কারণ আল্লাহর দিন কায়েম হবে জমিনে এই অন্ধ মানুষ দিয়ে, ওই বড় লোক দিয়ে হবে না। এই জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে যুগে যুগে, কিছু গোরাবা কিছু সাধারণ মানুষ, গরিব মানুষ, মেহনতি মানুষ, এদেরকে দিয়ে জমিনে তাওহীদ কায়েম হয়েছে, তাওহীদের প্রচার প্রসার হয়েছে, শেরেক দূর হয়েছে। কোনোদিন বড় লোক দিয়ে, বড় আলেম দিয়ে, বড় বুজুর্গ দিয়ে জমিনে তাওহীদ প্রতিষ্ঠা হয় নাই, তাওহীদের প্রচার প্রসার হয় নাই। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি আলেমের অভাব ছিল নাকি? বড় বড় তাওরাতের আলেম, ইঞ্জিলের আলেম, জাবুরের আলেম ছিল, কয়জন আলেম ইসলাম গ্রহণ করছে, কয়জন কোটিপতি ওই যুগের বড় বড় ধনী মানুষ ইসলাম গ্রহণ করছে? কারণ এখানে যারা এলেমওয়ালা তারা এলেম কেন্দ্রিক সমাজে একটা সুন্দর ব্যবসা বাণিজ্যের চাষাবাদ কায়েম করে রাখেন। তারা চিন্তা করেন যে এইগুলো প্রতিষ্ঠিত হলে আমার এই চাষাবাদে, আমার এই রাস্তাগুলোতে বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে। তারপরে যিনি সম্পদশালী উনি চিন্তা করবেন আমি যদি এটা হক এটা গ্রহণ করি আমার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হতে পারে, টাকা পয়সা ক্ষতি হতে পারে, উনি জীবনেও সহি আকিদে আসবে না,
কারণ ওনার সম্পদের চিন্তা আগে, তারপরে সহি আকিদার অন্য আকিদা, ওনার আকিদা পরে, আগে সম্পদ। যিনি প্রভাবশালী, অনেক এলাকায় আমাদের ভাইয়েরা শায়েখ, এই এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব আমার আত্মীয়, কোনো অসুবিধা নাই এই এলাকায় প্রোগ্রাম হইতে। যখন প্রোগ্রাম দিছে, যখন কোনো কোনো ভাইয়েরা এসে বাধা দিছে, এখন দেখা গেছে ওনার চাচা, ওনার জ্যাঠা, ওনার মামা, ওনার খালু, ওই প্রভাবশালীরা সব ওই পক্ষে। তখন হে বেহস হয়ে গেছে, হে পাগল হয়ে গেছে, কি বলে। এটা তো আপনি আগে বোঝার দরকার যে যারা প্রভাব নিয়ে চলে, ক্ষমতা নিয়ে চলে, যারা এগুলো নিয়ে চলে, তাদের সবসময় চিন্তাধারা যেদিকে মানুষ বেশি আমরাও সেই দিকে, আকিদা পরে, ইমান পরে, আকিদা পরে, আগে আমার মানুষ ঠিক রাখতে হবে, জনসমর্থন ঠিক রাখতে হবে, মানুষ যেদিকে বেশি, সে শেরেকের পক্ষে হোক, কুফরের পক্ষে হোক, বেদাতের পক্ষে হোক, আমি ওইদিকে আছি। আপনি কখনো ওই জাতীয় মানুষের উপরে ভরসা করা যাবে না। আপনি মনে করেন না যে এরা আমার আত্মীয়, ওই আত্মীয় এক মিনিটই চলে যাবে আত্মীয়, কারণ ওই আত্মীয় সবসময় আপনার দিকে থাকবে না। উনি চিন্তা করবে ওনার কাছে আকিদা সুন্নত এগুলো মুখ্য বিষয় না, ওনার কাছে মুখ্য বিষয় জনসমর্থন যেদিকে বেশি ওইদিকে। এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে একজন সুন্নতের অনুসারীকে, যে আমি ওই রকম ওই প্রভাবশালী, ক্ষমতাশালী, বড় এলেমওয়ালা, বড় প্রভাবশালী, এদের পিছনে আমার সময় দেওয়ার ঘোরার দরকার নাই। আল্লাহর জমিনে অসংখ্য বান্দা হেদায়েত প্রত্যাশী, আমি তাদের পিছনে সময় দিব। এই জন্য আমাদের ভাইদেরকে আমি সবসময় বলি যে যেখানে আপনার মাহফিল করতে সমস্যা হয়, আপনি জোর করে সেখানে মাহফিল করার দরকার নাই। আল্লাহর জমিনে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যুবক তাওহীদের দিকে আসার জন্য পাগল হয়ে আছে, আমরা তাদেরকে তো সময় দিতে পারতেছি না, তাদেরকে তাওহীদ শেখাতে পারতেছি না। সুতরাং আপনি এরকম পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহ যাদেরকে কবুল করবেন, যাদেরকে হেদায়েত দিবেন, তারা অটোমেটিক এমনি আসবে। আমি যে কথাটা বলতেছিলাম যে বেদাত হলো ওই জিনিসটা যেটার দলিল নেই, দলিল যদি থাকে তো সেটা বেদাত থাকে না, সেটা সুন্নত হয়ে যায়। এবার আমরা আসি বেদাতের আর দুই একটা নীতিমালা বলে, এরপরে সুন্নত বেদাতের কয়েকটা দৃষ্টান্ত আলোচনা করে আমি শেষ করব। তাওহীদ দুই ভাগে বিভক্ত, তাওহীদ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো তাওহীদুল ইবাদাহ, আরেকটা হলো তাওহীদুল ইত্তেবা। একটা তাওহীদুল ইবাদাহ, আরেকটা তাওহীদুল ইত্তেবা। তাওহীদুল ইবাদাহ হলো ইবাদতের তাওহীদ, ইবাদতের তাওহীদ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন।